আধিকারিকরা কিন্তু দুবার আক্রান্ত হলো শঙ্কর আড্ডকে যখন নিয়ে আসছিল সেই সময়েও তারা একটা বিক্ষোভের সম্মুখীন হলো কি বলবে এই বিষয়গুলো দেখুন আমার সাথে একটাই কথা বলার যে সেটা হচ্ছে যে অন্ধকার আছে আর অন্ধকার আছে মানেই আলো অনেক বড় করে রয়েছে যারা যারা খারাপ মানুষ যারা যারা খারাপ মানুষকে প্রশ্রয় দেন তারা পৃথিবীতে কোনোদিনই চিরকালীন থাকতে পারেননি তারা হারিয়ে গেছে আমার মনে হয় যে এই আলোটাকে বাড়ানোই কাজ হ্যাঁ সেই আলো বাড়াতে গিয়ে তো সম্মুখীন হতেই হয় কিন্তু যারা যারা মানুষের জন্য ভাবছেন আমি আমার পরিবার শুধু এই কথাটাতেই মানুষ জীবন শেষ নয় তার বাইরেও যেটা রয়েছে সেটা কিন্তু বিরাট বড়ো মহৎ কোনো কাজ নয় খুব সাধারণ কাজ এটা আমার এটা আমাদের প্রতিবেশী কেন্দ্র কী ভাবছে যেমন আমার দেশের একটা আইন রয়েছে আমরা তো কেউ আইনের বাইরে নই তো তাই সংবিধান মেনে আইন মেনে আমাদের চলাটাই নিয়ম যারা এটাকে আটকাবার চেষ্টা করে তারা দুষ্টু লোক আর সেই দুষ্টি লোকেরা চিরকালীন থাকতে পারেন না এটা ইতিহাস বলছে বাম বামেরা কিন্তু ইনসাফ যাত্রা করছে এবং সভা এই দেখুন আমার যেটা মনে হয় তারা যদি এটা ইনসাফ না বলেই উর্দু শব্দটাকে আপন না করে নিয়ে যেটা আমাদের মাটির শব্দ ধরুন প্রতিকার এই শব্দটা যদি বলতো প্রতিকার সভা তাহলে ভালো লাগতো অনেকেরই পরিষ্কার মনে হচ্ছে যে শাসক দলের কাছ থেকে চলে যাওয়া যে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের যে বিশ্বাস সেইটাকে আঁকড়ে ধরবার জন্য ছলে বলে কৌশলে তারা ইনসাফ নামটা দিয়েছে